প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা আমার এই প্রেজেন্টেশনে। আমি আপনারা জানেন যে কানাডার ইমিগ্রেশন নিয়ে কথা বলি, এই ভিডিওতে বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করি। তো সে ধরনের একটা খুব এমার্জিং এবং খুব বার্নিং ইস্যু, যেটা খুব এখন বাংলাদেশ কানাডা উভয় দেশে খুবই মানে চালু, এবং সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। এবং এই স্টুডেন্ট ভিসাটা কেনাডিয়ান গভর্নমেন্ট চালু করেছে যারা মাইনর স্টুডেন্ট, অর্থাৎ হাই স্কুল থেকে যারা এই স্টাডি শুরু করবে, কলেজ বা ইউনিভার্সিটি না, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য। তো এটার অ্যাডভান্টেজ হিসাবে বিভিন্ন দেশের অভিভাবকরা এখানে আসতে চায়, তার মধ্যে বাংলাদেশের অভিভাবকরা আছে। তো আমি যাদের সাথে কথা বলে খুব স্বস্তি পাই এ বিষয়ে, অর্থাৎ যারা রিলেবেল ইনফরমেশন আমাকে দেবা, অযথা কোনো ইনফরমেশন দেন না, তার মধ্যে একজন হচ্ছে সাকিব ভাই, সাকিবুর রহমান খান। ওনার একটা ইউটিউব চ্যানেল আছে এবং অনেক ওনার ভিউজ হয়, ওনার যেহেতু উনি খুব অথেন্টিক ইনফরমেশন দেয়। তো আজ এই জন্য আপনাদের সামনে ওনাকে আমি এনেছি যে আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য। তো স্টুডেন্ট ভিসা নিয়ে যে অনেক অভিভাবকরা আসে, এটা প্রথম ভুলটা মানুষ কোনটাই করে যে দুইজন তো আসতে পারবে না, একজন আসতে পারবে, এই ভুলটা মনে প্রথমে অনেকে বুঝে না। সামসাদ ভাই, আপনাকে ধন্যবাদ প্রথমে আমাকে আপনার এই চ্যানেলে আমন্ত্রণ জানানোর জন্য। আমি গর্ব অনুভব করছি আপনার এখানে আসার জন্য, এবং আপনিও আমার চ্যানেলকে আগে সমৃদ্ধ করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। তো আপনি আজকে যে বিষয়টি উত্থাপন করেছেন সেটি হচ্ছে যে বাংলাদেশে একটি কথা চালু রয়েছে যে স্কুলিং ভিসা। তো প্রথমে আমি দর্শকদের জ্ঞাতার্থে বলি যে স্কুলিং ভিসা নামে কিন্তু কিছু নাই। তো মানে এটা আছে যে স্টুডেন্ট অ্যাজ এ মাইনর বলে একটা কথা আছে, এবং সেই ভিসায় মানুষজন আসছে, সেই ভিসায় মানুষ ভিসায় মানুষজন আসছে। তো আপনি যখন কথাটি বলছিলেন তখন তার 3-4 দিন আগে এক ভদ্রলোক আপনাদের অন্টারিও থেকে, আমি আর সিটির নাম বললাম না বা জায়গার নাম বললাম না, অন্টারিও থেকে এক ভদ্রলোক আমার সাথে যোগাযোগ করেছেন যে আমি তো এসেছি, আমি এসেছি, এখন ওরা বলেছে যে তোমার বাচ্চা স্কুলে পড়বে, তুমি ওইখানে গিয়ে কাজ করবা, তোমার ওয়াইফ কাজ করবে, সবাই মিলে কাজ করবে। আসলে সে তার ওয়াইফ সহ এসেছিল, কারণ তাদের যদি ফিনান্সিয়াল সলভেন্সি যদি ওইভাবে থাকে এবং তাদের পৃথিবীর বিভিন্ন দেশ ঘোরার যদি এক্সপেরিয়েন্স থাকে, তাহলে ক্যানাডিয়ান গভর্নমেন্ট দুইজনকেই ভিসা দেয়। কিন্তু ভিসার বেশ কিছু শর্ত থাকে, যেমন কোনো অবস্থাতেই তুমি কাজ করতে পারবা না। তো আপনি জানেন যে সাংসদ ভাই, যে ইদানিং একটি গভর্নমেন্ট একটি জিনিস যোগ করেছে, যে সেটি হচ্ছে যে কারো যদি LMI এর যদি জব পায়, তো LMI এর জব পেলে এবং গ্লোবাল ট্যালেন্ট স্ট্রিম যেটা রয়েছে, তো সেখানে যদি জব পায় তাহলে যারা ট্যুরিস্ট ভিসায় আসবে বা স্টুডেন্ট অ্যাজ এ মাইনর হিসাবে যারা স্টুডেন্টদের গার্ডিয়ান হিসাবে আসবে, তারাও তো ট্যুরিস্ট, তো তারাও এখানে এসে কাজ করতে পারবে। কিন্তু সামসাদ ভাই, আসলে জিনিসটা অতটা সোজা না। হ্যাঁ, যেমন আপনি সাপোজ আপনি ক্যানাডার সিটিজেন বা আমি ক্যানাডার সিটিজেন, আমি গেলাম রাস্তায় দেখলাম যে উই আর হায়ারিং, আমরা গেলাম, আমাদের চাকরিটা হওয়ার সম্ভাবনা থাকে থাকবে হবে যদি আমি সেই যোগ্যতা মেনটেন, মানে আমার যদি সেই ক্রাইটেরিয়া মেনটেন করি। কিন্তু একজন ট্যুরিস্ট ট্যুরিস্ট কোনো দিনই আপনার অন্টারিওর বা অন্টারিওর যদি আপনি টরন্টোর যে কোনো অনেক জায়গায় দেখবেন যে হায়ারিং লেখা রয়েছে, তাকে নিবে না। কেন নিবে না? কারণ ওই জবের জন্য LMI এর প্রয়োজন হয়। LMI এ যেটা দর্শক যারা দেখছেন তারা জানেন যে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, সেই LMI এটা কি হচ্ছে যে লোকাল মার্কেট থেকে যদি কোনো মানে লোক খুঁজে না পাওয়া যায়, তখন তারা গভর্নমেন্টকে জানায় যে আমি লোকাল মার্কেট থেকে লোক পাচ্ছি না, আমার বাইরে থেকে লোক আনতে হবে। তখন গভর্নমেন্ট আবার যাচাই বাছাই করে দেখবে যে আদৌ আপনি লোকাল মার্কেট থেকে লোক পেয়েছেন কিনা, আপনার এই জব করার জন্য ক্যানাডার কোনো স্টুডেন্ট আছে কিনা, ক্যানাডার কোনো ওয়ার্ক পারমিট হোল্ডার আছে কিনা, ক্যানাডার কোনো PR আছে কিনা, ক্যানাডার কোনো সিটিজেন আছে কিনা। এত কিছু ক্রাইটেরিয়া না পাওয়ার পরে তখন গভর্নমেন্ট LMI এটা ইস্যু করে, এবং তখন এই ধরনের কাজ পাওয়া কিন্তু সামসাদ ভাই খুবই মুশকিল। এবং বাংলাদেশ থেকে জানানো হয় যে তোমরা গেলে পরেই ওইখানে চাকরি খুঁজে পাবা, বিষয়টা সামসাদ ভাই মোটেও সেরকম না। আর একটু বলি সামসাদ ভাই, যে সেটা হচ্ছে যে বিষয়টা যদি এতই সহজ হতো তাহলে মানুষ এই IELTS-এ 7-8 স্কোর কইরা, তারপর শেষে বিজনেস ইমিগ্রেশনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ কইরা ক্যানাডায় কত কেন আসবে, যদি এইভাবে ট্যুরিস্ট ভিসায় স্টুডেন্টদের সাথে এসেই যদি থেকে যাওয়া যেত। বিষয়টা তো আসলে খুব
সহজ সামসাদ ভাই। আচ্ছা, এখন একটা জিনিস একটু ক্লিয়ার হলাম যে দুইজন আসতে পারবে, একজনকে তাহলে ট্যুরিস্ট ভিসায় আসতে হবে। দুইজন কি অবশ্যই ট্যুরিস্ট ভিসায় আসতে হবে, দুইজনকে অবশ্যই ট্যুরিস্ট ভিসায় আসতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে তারা কেউই 6 মাসের বেশি থাকতে পারবে না, তবে মাঝে মধ্যে মাকে 1 বছর থাকার অনুমতি দেয়, কিন্তু তাদের ভিসাটা দেয় তার তাদের পাসপোর্টের মেয়াদ যতদিন আছে ততদিন তাদের জন্য ভিসাটা ইস্যু করে, কিন্তু বাবাকে 1 বছর থাকতে দেয় না, বাবাকে 6 মাস থাকতে দেয়। আচ্ছা, 10 বছর বা 5 বছরের যে একটা ভিসার ইয়া থাকে, এটা কি? আপনার ভিসার হচ্ছে কি আপনার মোট কথা 10 বছর 5 বছর না, এখন বাংলাদেশের ম্যাক্সিমাম পাসপোর্ট গুলি হচ্ছে 10 বছর 10 বছর? মেয়াদি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি যখন ট্যুরিস্টের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার ভিসার মেয়াদ যতদিন থাকবে ক্যানাডিয়ান গভর্নমেন্ট ততদিন আপনাকে ভিসা দিবে, কিন্তু কোনো ভিসাতে ইউজুয়ালি আপনি 6 মাসের বেশি থাকতে পারবেন না, অর্থাৎ 5 মাস 29 দিন পরে আপনাকে অবশ্যই ক্যানাডা ত্যাগ করতে হবে। যদি ত্যাগ না করেন তাহলে তখন আপনি তো ইলিগেল হয়ে গেলেন, ইলিগেল হলে তো অন্য জিনিস। অনেকে এসে এখানে যে বলে যে বাংলাদেশ থেকে যারা পাঠায় তারা বলে যে ক্যাশে জব করবে, তো ক্যাশে জব কি অত সোজা বা অত ইজি কিনা? প্রথমত আসলে মানুষ অনেক কিছুই ভাবে না সামসাদ ভাই। যেমন মনে করেন আপনি যদি আসেন, আপনি কি একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন এখানে? আপনার যদি কোনো লিগাল ডকুমেন্ট না থাকে পারবেন না। আপনি কি আল্লাহ না করুক, ক্যানাডা তো বরফের দেশ, ঠান্ডার দেশ, আপনি এই যে এই সময়টা এখন ফলের সিজন চলছে, এই সময়টা আপনি রাস্তায় হেঁটে যদি ধপ করে পড়ে যান, যদি স্লিপ খেয়ে পড়ে যান, তখন মানে ওই সময় কি হবে? ফল না তো এখন চলছে, স্প্রিং চলছে, এখন রাস্তাগুলি আইসি আরো বেশি থাকে, এই সময় যদি পড়ে যান আপনি ডাক্তারের কাছে যাবেন, আপনি ডাক্তারের কাছে 1 বছরও যদি হসপিটালে থাকেন আপনার কোনো খরচ নাই, কিন্তু যারা আসে তারা কি জানে যে ক্যানাডার ডাক্তারের খরচ কত? ক্যানাডার একটা একটা যদি MRIও করে তাহলেও কিন্তু $1,000-এর উপরে খরচ যায় সামসাদ ভাই। তো সেটা হচ্ছে কি যে আসলে পরে থাকাটাই তো মূল কথা না, আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন না, আপনি ক্যাশের জব করবেন? আমি আমাদের ম্যানিটোবাতে আমি কোনো ক্যাশের জব দেখি না। এখন আপনাদের প্রভিন্সে হয়তো আমার জানা মতে দুই একটা থাকতে পারে, কিন্তু ক্যাশের জব করে ওরা তখন আপনাকে পায়া বসবে আসলে। হ্যাঁ, যদি আপনার মিনিমাম ওয়েজ হয় $15, আপনার সেটা $10 বা $9-এর বেশি দিবে না, তো ওই ডলার দিয়ে আপনি আসলে আপনার জীবন নির্বাহ করা সম্ভব না। আর আপনি শুরুতে যেহেতু ভিসা যে মাইনরের প্রসঙ্গটাই আনলেন, এটা তো একটা হাতির খরচ, আপনার সন্তান স্কুলে পড়ে কোনো বেতন লাগে না, উল্টা আপনার সন্তানরে গভর্নমেন্ট $400-500 করে কিন্তু মানে চাইল্ড বেনিফিটটা দেয়, কিন্তু ওই সন্তানের স্কুলের বেতনই লাগবে তো $1,000, তো ওই ক্যাশের ওই $600 ঘন্টা ইনকাম করে ইম্পসিবল, সম্ভবই না। আর চাকরি তো নাই, আপনি করবেন কোথা থেকে বলেন? আপনি তো ওইভাবে চাকরি, আমি বলি তো আমাদের ম্যানিটোবাতে নাই, আমি বললাম এখন আপনাদের ওইখানে কতটুক আছে তার লিমিটেশন আমি জানি যে অন্টারিওতে কতদূর আছে, খুবই কম। তো ওই ভরসায় এসে আপনি ক্যানাডাতে স্কুলিং ভিসায় মানে সার্ভাইভ করবেন, এটা আমার মনে হয় যে জীবনে সম্ভব না। এটা আসলে খুবই আনসার্টিন, কিন্তু বাংলাদেশে যে সমস্ত এজেন্সি গুলো আনসার্টিন আছে, বলাটা কি সামসেদ ভাই, আনসার্টিন বললেও এই বিষয়টারে প্রমোট করা হবে? হ্যাঁ, সম্ভব না সোজা হিসাব, কারণ ক্যাশে আপনি কিভাবে চাকরি করবেন? ক্যাশে চাকরি করে আপনি অবৈধভাবে ক্যানাডাতে কিভাবে থাকবেন আপনি বলেন? আপনি যখন মনে করেন আল্লাহ না করুক আপনার ডাক্তারের কাছে যাইতে হবে, তখন তো ডাক্তার আপনার হেলথ কার্ডটা চাবে, ওই হেলথ কার্ড আপনি দেখাইতে পারবেন না, তখন কিন্তু ডাক্তার আপনার সমস্ত হিস্ট্রি নিয়ে টান দিবে, তখন কিন্তু পুলিশ এসে কিন্তু আপনারে নিয়ে যাবে। অর্থাৎ ক্যানাডা বড় দেশ, হয়তো অনেকে বলে যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, ওইখানে তুমি একটা কিছু করে খাইতে পারবে না, এগুলি বোকার মতো কথা বললে তো হবে না। এখানে প্রত্যেকটা মানুষ আপনি আমি কোন জায়গায় আছি এটাও কিন্তু গভর্নমেন্ট ইচ্ছা করলে 24 আওয়ার্স কিন্তু যাচাই করতে পারে, আপনি কয়টা পয়সা ইনকাম করছেন গভর্নমেন্ট সেটা আপনার যাচাই অবশ্যই করতে পারে, তো এইগুলি বলাটাই ঠিক না, সম্ভব না সোজা হিসাব। আর একটা বিষয় একটু দর্শকদের পরিষ্কার করি, LMI কিন্তু এটা এমপ্লয়ারের খরচ, এখানে যে চাকরি করবে তার না, এমপ্লয়ার নিজের গরজে LMI এর জন্য টাকা দেয় কিন্তু, এবং সে কখন টাকাটা দেয় যখন তার সত্যি সত্যি একটা লোকের দরকার। তো বুঝতেই পারছো যে আপনাকে খোঁজার জন্য সে কিন্তু এই এই খরচটা করবে না। আপনি যেখানে আমরা চাকরি যারা সিটিজেন কানাডার পারমানেন্ট রেসিডেন্ট তারাই চাকরির জন্য অ্যাপ্লিকেশন করি, তো এখানে উল্টে আপনার জন্য সে
গভর্নমেন্টের কাছে অ্যাপ্লিকেশন করছে, টাকা দিছে যে আপনাকে তার দরকারের জন্য, তখন আপনাকে চিনে না জানে না, শুধু শুধু কেন আপনার জন্য এলএমআই করবে? তো এগুলো আসলে আমাদের একটু কমন সেন্সের ব্যাপার, অনেকে আমরা বুঝি না, কিন্তু যারা ল ফার্ম তারা এগুলো বুঝিয়ে দেয়, মানুষ উল্টা বুঝে এখানে এসে বিপদে পড়ে। তো আমাদের মনে হয় আর কিছু শেয়ার করা আছে দর্শকের কাছে না ইম্পর্টেন্ট কিছু? অবশ্যই, যে সেটা হচ্ছে যে আমি বারবার বলে যে স্কুলিং ভিসা আসেন সমস্যা নাই, কিন্তু আপনার যদি হিউজ টাকা থাকে, হিউজ টাকা থাকে বাচ্চা সহ, আমি আপনাদের বিশেষ করে আপনাদের অন্টারিওটা হচ্ছে কি স্কুলিং ভিসার জন্য জনপ্রিয়, লোকজন আসে এবং বাচ্চা সহ ওইখানে কিন্তু ঘর ভাড়ায় প্রায় $2,000 আছে সামসাদ ভাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হুম স্কুলের বেতন আছে $1,000, $3,000, অন্যান্য খরচ সহ আরো $5,000 কিন্তু খরচ আছে শুধুমাত্র কানাডাতে থাকা আর খাওয়া আর স্কুলের খরচ $5,000। তো এই $5,000 যদি আপনি যদি, ও তারপরে আরেকটা খরচ আছে সামসাদ ভাই যেটা আমরা জানে না, যে সেটা হচ্ছে একজন লিগ্যাল গার্ডিয়ান রাখতে হয়, অর্থাৎ আপনি তার বাবা মা ঠিক আছে কিন্তু আপনার ভিসা কিন্তু সারা জীবনের জন্য না, আপনার ভিসা হচ্ছে 6 মাসের জন্য, ওই লিগ্যাল গার্ডিয়ানও কিন্তু কিছু টাকা আপনার কাছ থেকে চাবে। তো এই $5,000, $5,500 আপনি যদি পার মান্থ আপনার স্টুডেন্টের জন্য খরচ, আপনার বাচ্চার জন্য খরচ করতে পারেন, এবং এর পরে হচ্ছে গিয়ে আপনার আসা যাওয়ার খরচ রয়েছে এবং চাকরি পাওয়াটা খুব কঠিন। সাথে আর একটা জিনিস আমাদের একটু টাচ করা উচিত, যেটা হচ্ছে যে অনেকেই মনে করে যে ওইখানে গেলে তো আমি অ্যাসাইলাম ক্লেম করব। হ্যাঁ, তো অ্যাসাইলাম ক্লেম করা তো বাংলাদেশ কি সিরিয়া হয়েছে নাকি যে আপনি অ্যাসাইলাম ক্লেম করবেন? তারপর শেষে বাংলাদেশের তো মনে করেন, হ্যাঁ পলিটিক্যাল পরিস্থিতি যাই থাক না কেন, বাংলাদেশ থেকে কিন্তু অ্যাসাইলাম পাওয়া ওইভাবে কঠিন না পলিটিক্যাল কারণে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যাসাইলাম করতে হলে আপনার একটি শক্ত ভিত্তি লাগবে, স্ট্রং ডকুমেন্টেশন লাগবে, গিয়ে বললেন যে আমি ওইখানে বাংলাদেশে তো আমার সমস্যা, আমি এখানে বাংলাদেশে থাকতে পারবো না, তোমার ডকুমেন্টেশন কি? যেমন বাংলাদেশে যারা পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে, যারা মনে করেন অনেক এখন ইউটিউবাররা আছে, তারপর শেষে অনেকেই রয়েছে, তো তাদের তো একটা ভ্যালিড রিজন আছে। এন্ড আপনি আপনার বাচ্চারে আনলেন স্টুডেন্ট অ্যাজ এ মাইনর, আনার পরে তারপর শেষে আপনি অ্যাসাইলাম ক্লেম করলেন, তো গভর্নমেন্ট কি এত গাধা যে স্টুডেন্ট অ্যাজ এ মাইনর হিসাবে যারা আসবে সে তো আপনার, তার তো ই আছে, তার তো অনেক টাকাই রয়েছে, তাই না? এটা তো গভর্নমেন্ট জানে। তো গভর্নমেন্ট যেখানে এদেশের বাচ্চাদের ফ্রি পড়ায় আর সে সেখানে $1,000 দিয়ে পড়তেছে, তো গভর্নমেন্ট তো জানে যে এই লোকের কাছে প্রচুর টাকা রয়েছে, তাহলে গভর্নমেন্ট তারে কোন গ্রাউন্ডে অ্যাসাইলামটা দিবে? মানে এগুলি আসলে একেবারে বোকার মতো কথাবার্তা। আর অ্যাসাইলাম নিয়ে যখন আবার একটু বলি, যে অ্যাসাইলাম ক্লেম করাটা প্রুফ করাটা কিন্তু খুবই টাফ, আর এর পিছনে এখানকার উকিলরাও কিন্তু প্রচুর মানে আপনার ফি নেয়। কোনো কোনো উকিলের আমি জানি যে তার সাথে একটা সিটিং এই $500-এর উপরে খরচ চলে যায়, সে আপনার 15-20 মিনিটের বেশি সময় দিবে না। তো যারা ভাবেন তারা, আবারও শুরুতে যেটা বললাম যে এই জিনিসটা মাথায় রাখেন, যে স্কুলিং ভিসার মতো এত সহজেই যদি ক্যানাডা আসা যাইত, তাহলে আমরা যারা আগে আসছি এই শুধু শুধু IELTS দেই নাই, শুধু শুধু ব্যাংকে এতগুলা টাকা রাখি নাই, শুধু শুধু এত বছরের চাকরির এক্সপিরিয়েন্স মানে ছাড়া মানে লাগছে, অনেক পড়াশোনা লাগছে, তো এটা অনেক কঠিন, অনেক কঠিন, একেবারে ইম্পসিবল। ধন্যবাদ, ধন্যবাদ সাকিব ভাই। দর্শক, আপনারা পরিষ্কার হলেন যে স্কুলিং ভিসা কি, এবং যেটা হয়তো সাকিব ভাই প্রথমে একটু ইশারা দিয়েছে যে আপনি অন্য যে ওয়েতে আসার এখানে পথ আছে, যে IELTS দেওয়া, আপনার জব এর পারফরমেন্স গুলো ভালো, ডকুমেন্ট রেডি করা, ওইটাতে যদি আসেন আপনি একবারে পিয়ার হয়ে আসবেন, তখন তো আপনার বাচ্চাকে আপনি ফ্রিতে পড়াতে পারবেন এখানে, এবং সবকিছু আপনার ফ্রি, তো আপনি ওই ওয়েতে আসার চেষ্টা করেন রেদার দেন স্কুলিং ভিসা। সাংসদ ভাই আরেকটু বলি, আপনি যে এটা একটা খুব দারুণ প্রসঙ্গ উঠাইছেন, যে সেটা হচ্ছে কি যে এখন ক্যানাডার ইমিগ্রেশনের ধারাটা একটু চেঞ্জ হয়ে গেছে, এখন ওরা স্টুডেন্টদেরকে কিন্তু বেশি প্রেফার করে। স্টুডেন্টদের কেন বেশি প্রেফার করে, যেমন প্রেফার করে হচ্ছে গিয়ে আপনার ও এখানকার শিক্ষা শিক্ষিত হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর, সে যখন আসছে আসার থেকে এখানকার ইকোনমিতে কন্ট্রিবিউট করতেছে দুইভাবে, একভাবে হচ্ছে সে তার নিজ দেশ থেকে টাকা এনে এখানকার ইউনিভার্সিটি গুলিরে সে সমৃদ্ধ করতেছে, আর দ্বিতীয়ত সে কাজ করে ক্যানাডার ইকোনমিরে সমৃদ্ধ করতেছে। অর্থাৎ এই কারণে কানাডিয়ান গভর্নমেন্ট স্টুডেন্টদেরকে বেশি প্রাধান্য দেয়,
কারণ তার এখানে একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা রয়েছে, এবং সেই প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে সে কিন্তু ক্যানাডার ইকোনমিতে কন্ট্রিবিউট করতেছে। কিন্তু আমরা যখন শুরুতে আসছি, আমাদের কিন্তু কোনো এখানকার লোকাল ডিগ্রি ছিল না। আপনি জানেন যে লোকাল ডিগ্রি ছাড়া ক্যানাডায় আসলে করা একটু কঠিন আর কি। তো এই কারণে স্টুডেন্টদেরকে প্রেফার করতেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি যদি স্টুডেন্ট হিসাবে আপনি বা আপনার ওয়াইফ আসেন, অর্থাৎ সাথে যে ডিপেন্ডেন্ট থাকবে থাকবে তাকে কিন্তু তারা ওপেন ওয়ার্ক পারমিট দিয়ে আনবে। অর্থাৎ আপনি যদি পুরুষ যদি মেইন অ্যাপ্লিকেন্ট হন, তাহলে মহিলা হবে গিয়ে ওপেন ওয়ার্ক পারমিটে সে আপনার ফুল টাইম কাজ করার সুযোগ পাবে, এবং সাথে বাচ্চা থাকলে সেই বাচ্চাকেও ভিসা দিয়ে দিবে। এবং এই বাচ্চা সহ যদি একটি ফ্যামিলি যদি আসেন তাহলে পড়তে, তাহলে কিন্তু সবাইকে ভিসা দিয়ে দিবে। তবে হ্যাঁ, অনেকে বলতে পারেন যে স্টাডি গ্যাপ যদি থাকে সেই ক্ষেত্রে কি, স্টাডি গ্যাপেরও জাস্টিফিকেশন দেখাতে পারেন, যে মনে করেন আপনি কোনো এক জায়গায় আপনি পড়াশোনা করেছেন, আপনি পড়াশোনা করার পরে ওই রিলেটেড কাজ করছেন, ওই রিলেটেড কাজ করার পরে আপনি 5 বছর 7 বছর 10 বছর স্টাডি গ্যাপ থাকলেও কিন্তু ওই রিলেটেড সাবজেক্টে যদি পড়তে আসেন তাহলে কিন্তু আপনার ভিসা দিবে। তো সেটা হচ্ছে যে যদি স্টুডেন্ট ভিসায় আসেন এবং যদি ওয়াইফকে নিয়ে আসেন, স্টাডি গ্যাপ থাকে, বাচ্চাকে নিয়ে আসেন কোনো সমস্যা নাই, এবং বাচ্চাকে নিয়ে আসলে কোনো সমস্যা নাই, যে ওয়াইফ মনে করেন আপনিও ফুল টাইম, এখন তো জানেন যে সবাইকে আসার সময় ফুল টাইম জব করার অনুমতি দেয়, অর্থাৎ দুইজনেই দুইটা ফুল টাইম জব করতে পারবেন পড়াশোনার পাশাপাশি, এবং বাচ্চাকেও বিনামূল্যে স্কুলে ভর্তি করতে পারবেন, এবং 18 মাস থাকার পরে বাচ্চাও কিন্তু চাইল্ড বেনিফিটের জন্য এলিজেবল হবে। এইটা ট্রাই করেন, অহেতুক কোনো শর্টকাট পথ খুঁজবেন না। অর্থাৎ IELTS লাগবে, ব্যাংকে কিছু টাকা লাগবে, কিছু ইনভেস্টমেন্ট লাগবে, তাহলে জীবনটা সুখের হবে। এবং যদি বিভিন্ন প্রভিন্সে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম গুলির মাধ্যমে, তখন আপনাকে PR এর জন্য অ্যাপ্লাই করতে হবে। যেমন ম্যানিটোবায় আপনি যদি আসেন 6 মাস ফুল টাইম জব করলে আপনি কিন্তু PR এর জন্য এলিজেবল, অর্থাৎ আপনার স্ত্রীর আর পাস করারও প্রয়োজন হয় না। অন্টারিও প্রভিন্স বা বিভিন্ন প্রভিন্সে আলাদা আলাদা রুলস রয়েছে, তবে সব রুলস গুলি অলমোস্ট সেম। তো নিজে জানুন, বুঝুন, শুনুন, তারপরে আসুন, কোনো প্রতারকের খপ্পরে পড়বেন না। আর যে প্রতারকই বলবে যে ও গিয়েছে, ও করেছে, তখন তার সাথে ফোনে কথা বলবেন যে তুমি গেছো, তুমি কেমন, কি অবস্থায় আছো। আজকালকার ডিজিটাল যুগ বলা হয়, বাংলাদেশ থেকে যদি হোয়াটসঅ্যাপে করে না পান, নর্মাল ফোন করলেও 60 টাকার বেশি খরচ যায় না। নিজে না বুঝে শুনে কোনো প্রতারকের খপ্পরে পা দিবেন না। ধন্যবাদ সাকিব ভাই, যে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেলাম, এবং এটা দর্শকদেরও খুব সুবিধা হবে অহেতুক হয়রানি বা টাকা পয়সা খরচ করার দিয়ে। তো আমরা টাইম টু টাইম এভাবে বসবো এবং আপনাদের সাথে শেয়ার করব কানাডা ভিসা বা ইমিগ্রেশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে। আজ এ পর্যন্ত সাকিব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ শামসাদ ভাই, আপনাকেও ভালো থাকবেন ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম।